অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল হোসেন ক্রিন। প্রিয় দর্শক, দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন বাজার বদ্রঘাট শেখপাড়া গ্রামে মাহবুব পলাশের বাগানে। ইতিমধ্যে এই বাগানটি সারা দেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে, কারণ একটাই, ব্যক্তিগত উদ্যোগে বিরল প্রজাতির বৃক্ষরোপণ করে মাহবুব পলাশ ইতিমধ্যে একজন বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের স্বনামধন্য বৃক্ষপ্রেমী, পরিবেশপ্রেমী, প্রকৃতিপ্রেমী শায়খ সিরাজ মহোদয় সহ গণমাধ্যমের বিভিন্ন কর্মীরা এখানে এসেছেন এবং তুলে ধরেছেন পলাশ, মাহবুব পলাশকে। আজকে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মাহবুব পলাশের বাগানটি, এবং তার সাথে কথা বলে এই বাগানের পেছনের কথাগুলো একটু শোনার। প্রিয় দর্শক, আমার এই বৃক্ষ বন্ধু মাহবুব পলাশের বাগানটি দেখতে বাজার ভদ্রঘাট মাদ্রাসা থেকে 4 মিনিট পাকা রাস্তা হেঁটে এবং 4 মিনিট কর্দমাযুক্ত পথ হেঁটে বাগানে এসে দুঃখটা কিছুটা লাঘব হয়েছে এই বিরল প্রজাতির বৃক্ষগুলো দেখে। তাই স্থানীয় সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদার আহ্বান জানাব, এই বৃক্ষবন্ধু মাহবুব পলাশের বাগান পর্যন্ত একটি মজবুত রাস্তা তৈরি করা হোক এবং এই বৃক্ষশালাটি যাতে আগামীতে একটি বৃক্ষ গবেষণাগার, বৃক্ষ জাদুঘর, কৃষি জাদুঘর এবং একটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত করা হয়, সে দাবিটিও মাহবুব পলাশ সহ সরকারের নিকট অনুরোধ করব। প্রিয় দর্শক, মাহবুব পলাশের এই বিরল প্রজাতির বাগানে দেখছেন বিভিন্ন প্রজাতির গাছ, যেই গাছ থেকে অক্সিজেন ছড়িয়ে যাচ্ছে এই এলাকার বিভিন্ন স্থানে। তাই অক্সিজেনপূর্ণ বাংলাদেশ করতে মাহবুব পলাশের মতো এমন বাগান সারা দেশে গড়ে তোলা হোক, এ আহ্বানটি জানা। প্রিয় দর্শক, সিরাজগঞ্জের গর্বিত সন্তান, বাজার ভদ্রঘাটের সন্তান, একজন ব্যাংকার যিনি গড়ে তুলেছেন এই বাগানটি, আমি একটু কথা বলবো সেই বৃক্ষপ্রেমী মাহবুব পলাশের সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলকে। শুভ সকাল। শুভ সকাল। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একজন ব্যাংকার মানুষ, শত ব্যস্ততার মাঝেও এই যে বৃক্ষ পরিচর্যা, বৃক্ষ সংরক্ষণ নিয়ে ব্যস্ত, আসলে আপনি এখন সারা দেশের মাঝেই একজন বৃক্ষপ্রেমী হিসেবে পরিচিতি লাভ করেছেন, এই বৃক্ষপ্রেমী হওয়ার পিছনের গল্পটা একটু শুনতে চাই। আচ্ছা, এটা হচ্ছে অনেক ছোটবেলা থেকেই আমি গাছ সংরক্ষণ করি এবং গাছ লাগাই, তো আস্তে আস্তে এটা আমাকে আসলে মানে নেশাকে পেশায় পরিণত করে দিয়েছে এখন, এবং নেশা এবং পেশা গাছ লাগানো, আর সেই ছোটবেলা থেকেই শুরু, এতে এখন মোটামুটি ধরেন যে চলছে এবং আজীবনই চলবে। আপনার বাগানে বিরল প্রজাতির বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষগুলো একটু অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের দর্শকদের একটু পরিচয় করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এই গাছটার নাম হচ্ছে আপনার খোলসান, সুন্দরবনের যে মধু হয়, আমরা যে বলে সুন্দরবনের মধু, এটা লবণ পানি এবং জোয়ার ভাটা ছাড়াই এখানে উঠছে, এবং এটা হচ্ছে খোলসা ফুল, এর যে ফুল হয় এখান থেকে মধু সংরক্ষণ করা হয়, মোয়াল্লা যে মধু সংরক্ষণ করে এই ফুল থেকেই হয়। আর এটা হচ্ছে পরশ ফুল, এটাও লবণ পানির একটা গাছ, এখানে একটা সুন্দর ফুল হয়, এটা দেখতে আপনার কিছুটা আপনার কি ঢেঁড়স যেটা আছে, ঢেঁড়সের ফুলের মতো, কিন্তু এটার নাম হচ্ছে পরশ ফুল, এটা খুবই একটা আনকমন একটা ফুল, এটা সুন্দরবনের গাছ। এটার নাম হচ্ছে আপনার কনক, এই গাছটার নাম হচ্ছে কনক, দেখেন এই গাছটা মহাবিপন্ন এবং বিলুপ্ত প্রায়, এই গাছটা আপনার সিরাজগঞ্জের মাটিতে একটা বা দুইটা থাকতে পারে, তার মধ্যে এটা একটা। এটা হচ্ছে গরান গাছ, এটাও সুন্দরবনের গাছ, এটা হচ্ছে গরান, আর এই যে এটা হচ্ছে কৃপা, সুন্দরবনের গাছ, এটাও কৃপা, এটা হচ্ছে সুন্দরী, এই যে আমার পাশে এটাও সুন্দরী, সুন্দরবনের সুন্দরী, সুন্দরবনের সুন্দরী, এই যে এটা এটাও সুন্দরী, আর আরও সুন্দরী গাছ আছে, এটা সুন্দরী, আর এই যে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে নাগলিঙ্গম, আমরা যে অনেক সুন্দর ফুল পাই নাগলিঙ্গম, এটা হচ্ছে নাগলিঙ্গম গাছ,
সুন্দরবনের সুন্দরী আপনার বাগানে, হ্যাঁ অনুভূতি কি? আচ্ছা, এটা আসলে বাংলাদেশের মধ্যে এই প্রথম, এবং এটা হচ্ছে আসলে কি বলবো, মানে আমার প্রচেষ্টা এবং আমার ভালোবাসার একটা নতুন ফসল সুন্দরী। কারণ সুন্দরী গাছ আমাকে অসংখ্য বীজ থেকে আমার সাতটা সুন্দরী হয়, যেটাতে মানে এর খুশি আসলে আপনাকে আমি বলে বুঝাইতে পারবো না। যে লবণ পানি এবং জোয়ার ভাটা ছাড়া এই মিঠা পানিতে এবং এই পরিবেশ প্রতিকূল সব পরিবেশ মিলে যেখানে সুন্দরী হয়েছে, এটা আসলে মানে আমার নিজের কাছে ভাবতে মাঝে মধ্যে অবাক লাগে যে আমার বাগানে সুন্দরী। আমার আজীবন মেয়াদী গৃহীত বৃক্ষরোপণ পরিকল্পনার একটি স্লোগান রয়েছে, বৃক্ষ যার যার অক্সিজেন সবার। আজকের এই বিরল প্রজাতির বাগান আপনার, অক্সিজেন এই গ্রামের সবার, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আসলে গ্রামের না, আমি চাই সেটা বিশ্বেরই। কারণ শুধু গ্রামের লোক তো অক্সিজেন নেয় না, সারা পৃথিবী অক্সিজেনের সাথে। আজকে যে করোনা মহামারী, এখানে কিন্তু আমাদের একটাই ভেন্টিলেটর এবং অক্সিজেন, আমাদের পথ কিন্তু একটাই। এই জন্য চাই যে অক্সিজেন শুধু আমার গ্রাম না, সারা বিশ্বে যেন মানুষ বৃক্ষরোপণ করে এবং সারা বিশ্বে যেন অক্সিজেনে ভরে যায়, সারা বিশ্বকেই অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে তৈরি করতে। বিশ্ববাসীর প্রতি আপনার কি আহ্বান রয়েছে? আমি আসলে বলবো প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষকেই বলবো, এবং প্রত্যেকটা দেশে যারা দেশের প্রধান আছে ওনাদের কাছে আমার আকুল আবেদন, যেন ওনারা যেন বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করে এবং কিছু ক্ষতিকর বৃক্ষ নিধন করে এবং কিছু পরিবেশ বান্ধব বৃক্ষ যেন রোপণ করা হয়, যাতে আমাদের এই জলবায়ু মোকাবেলায় যেন আমরা বিশাল ভূমিকা পালন করতে পারি এবং আগামী দিনগুলোতে আমরা এই নতুন প্রজন্মকে একটা সুন্দর অক্সিজেন উপহার দিতে পারি এবং সবুজে সারা বিশ্বকে ভরে দিতে পারি। ইতিমধ্যে আপনি কন্যা সন্তান জন্ম হলেই সেখানে তাদেরকে গাছ উপহার দিচ্ছেন, এটা আসলে কি জন্য? আচ্ছা, কন্যা সন্তান জন্ম হলে গাছ উপহার দিই, এটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে দরিদ্র এবং মধ্যম আয়ের একটা দেশ। এখানে অনেক সময় কন্যা সন্তান জন্ম হলে মানুষ মুখ বাঁকা করে যে আমার ঘরে দুইটা বা তিনটা কন্যা সন্তান। আমি ওদেরকে এটা উৎসাহিত করি যে আসলে কন্যা সন্তান দেশের বোঝা না, এটা দেশের সম্পদ, এবং ওদেরকে আমি ভালো মানের দুইটা গাছ দিই, যেন কন্যার বয়স যেন 18 বছর হয়, গাছের বয়স 18 বছর, যেন বিক্রি করলে উচ্চ শিক্ষার জন্য কাজে দেয় অথবা ওটা বিক্রি করে যেন বিয়ের খরচটা যেন কারোর কাছে হাত পাততে না হয়, এবং ওদেরকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করার জন্য 18 বছর হলে যে বিয়ে দিতে হয় এটা ওদেরকে আমি বুঝাই। এই দুইটা কাজ আমি একসাথে করি। আপনার এই অভিযানটা ধারাবাহিক থাকবে কিনা এবং সবাইকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন? হ্যাঁ, আমি মোটামুটি আমি শুধু আমার এই সিরাজগঞ্জের বাজার ভদ্রঘাটে নয়, আমি রাজশাহী সিরাজগঞ্জ শহর যেখানেই পাই যেখানেই সুযোগ পাই আমি গাছ গাড়ার, এবং আমি মাঝে মাঝে জার্নি করি আমার পাশে যে বসে তাকে আমি গাছ গাড়ার জন্য উৎসাহিত করি, এবং আমি যতদিন আছি ততদিন আমি গাছ গাড়ার জন্য উৎসাহিত করেই যাব, এবং এটা আমার সারা জীবনই থাকবে। এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।